রেকে রেকে এসেছে আপনাদের সামনে। ব্রাশ করিস মা, মুখের কাছে সবসময় হাই তুলিস, একটু তো ব্রাশ করিস না। সবাই করে আছিস, এবার দাঁত দেখুন ই করে আছে, ই হয়ে গেল গেল, তোর মুখটা ফেচকে যায় কেন? আমি ভিডিও করছি না, দৌড়ে এলো ওখান দিয়ে উকি মেরে দেখলো, চৌ উকি মেরে দেখলো যে মা ভিডিও করছে, উনি একটু দেখে নিল, কারণ যাতে খাবার করে ধরবে। আজকে টাও বাচ্চা একটুখানি মুডটা অফ হয়ে গেছে, স্নান করে দিচ্ছি না। হ্যাঁ দেখলেন তো শিবা কীরকম স্নান করেছে, হ্যাঁ আপনারা দেখবেন আমার বাচ্চারা কী করছে না করছে। মা একদম সময় দিচ্ছে না গো, মাটা খুব দুষ্টু পাজি হয়ে গেছে, মা একদম সময় দেয় না বাচ্চাদের, সব সময় দাদার ভরসা রেখে চলে যাই, সব সময় দাদাকে দেখতে হয়, দাদাকে দেখতে। দাদা পেট ভরে খেতে দেয় বাবা? হ্যাঁ দাদা পেট ভরে খেতে দেয় বলো তো, সত্যি কথা বলো, সবাই সামনে বলো যে আমাদের দাদা মায়ের মতো ভালোবাসে কি না। হ্যাঁ কী হয়েছে মা, কী হয়েছে? মনটা বড্ড খারাপ, আমি কেন খারাপ সেটা বলছি, বল। সাংঘাতিক গরম লাগছে, কোথায় গেল দেখি আমার বাচ্চা। তোরা কি ভাই বোন না বাবা ছেলে? তোরা বাবা ছেলে না ভাই বোন রে? একটা হচ্ছে ক্রোকোডাইল আর একটা হচ্ছে ফ্রগ, ভোলার শোয়াটা দেখুন। জানেন তো সত্যি কথা বলতে ভোলা যে এই যে এইভাবে শুয়ে আছে না, এইভাবে ও মানে স্বতঃস্ফূর্তভাবে শুয়ে আছে, একদম স্বতঃস্ফূর্তভাবে শুয়ে আছে। কারণ হচ্ছে ওকে চেনটা বাঁধা নেই বলে, এই যে চেনটা খুলে দিলাম, চেন পড়ে রয়েছে, চেনটা খুলে দিচ্ছে, কারণ না চেনটা দিয়ে রাখলে না ও তো চিংচমকে কামড়ে ছিঁড়ে দেবে না, ওই জন্য ওকে এখন স্বতঃস্ফূর্তভাবে ওকে আমি রেখে দিয়েছি। দেখুন দুটোকে কি কিউট লাগছে না? কি মা, কিছু বলছি না তোমাদের নিয়ে, কিছু বলছি না, এমনি দেখাচ্ছি। আর ওই ঘরে রয়েছে, ওই ঘরে চিংচং আর ছুটকি ঘুমাচ্ছে ছেলের কাছে, খুনি তো তোকে কামড়ে নেবে। চলো উঠে পড়েছিস কেন রে? কটা বাজে উঠেছিস? কটা বাজে তোরা উঠে পড়েছিস? হ্যাঁ জানেন তো মা বাবা এসে আমার কাছে, মা বিশেষ করে বাবাও থাকতে চাইছে, মাও থাকতে চাইছে, মা বাবা দুজনেই বলছে যে একটুখানি গিয়ে আমার বাড়িতে দুদিন এসে রেস্ট নেবে। মানে বাড়িতে তো রেস্ট অবশ্যই হয়, কারণ বাবা মাকে কিছু তো করতে হয় না, কিন্তু যেটা রেস্ট বলতে একটু চেঞ্জ আর কি, রেস্ট বলাটা ভুল হয়ে যাবে, রেস্ট বললে আবার অনেকের অনেক রকম কথা উঠে আসতে পারে যে মা বাবা কি খাটাখাটনি করে যে মা বাবা রেস্ট নেবে। বাবা মায়ের একটু চেঞ্জের দরকার, একভাবে সারাক্ষণ ঘরে শুয়ে টুয়ে থাকে তো বাবা মার একটু চেঞ্জের দরকার, বাট সেই চেঞ্জটা একটু কোথায় করবে? আমার ঘরে ছাড়া তো বাবা মায়ের তো আর কোনো জায়গায় হবে না, কারণ মেজদি মেজদি বরকে নিয়ে না যে হাল, আর বরদির অপারেশন হয়েছে, মানে আমাদের বাড়িতে সবাই এখন অসুস্থ, জানি না কোথায় কী লেগেছে, কার চোখ লেগেছে, আমি সব বিশ্বাসও করি না যে এইসবগুলো, কারণ সত্যি কথা বলতে দেখুন একসঙ্গে একভাবে না আমাদের বাড়িতে না শুধু হসপিটাল ঘর হয়ে যাচ্ছে, জামাইবাবুকে নিয়ে প্রথম, জামাইবাবুর পরে তো আমার দিদির টিউমার ধরা পড়লো, দিদির টিউমার অপারেশন হলো, তারপরে বাবার এই একটা সমস্যা, ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে উইদাউট ক্যাথিডার, ইউরিন পাস হচ্ছে না, তার মা তো অনেক দিন ধরে, মা ভাইয়ের বিয়ের আগে থেকেই ভুগছে, মায়ের কথা বাদ দিলাম আমি, কিন্তু যেটা মায়ের কোমরের সমস্যা থেকে এখন কান চোখ সব কিছুই সমস্যা। মানে আমাদের মানে আমরা তিন বোন, তিন বোনের মধ্যে দু বোন মেজদি জামাইবাবুকে নিয়ে ব্যস্ত, আর বরদির বরদি ওরা তো নিজেরাই মানে কি বলবো, একটা অপারেশন হলে বাড়িতে একটা ব্যাটা ছেলে সে সামলাচ্ছে, কারণ দিদি তো এখানে বেশি দিন থাকতে পারলো না মায়ের কাছে, থাকবে কী করে, কারণ সত্যি কথা ব্যাটা ছেলেরা অফিস থেকে এসে তার নিজের ঘর যতটা স্বাধীনভাবে থাকতে পারে সেটা শ্বশুরবাড়িতে তো হয় না। না আর আমার জামাইবাবু সাংঘাতিক পিটপিটে, একদম মানে খুব পিটপিটে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো বলবেন ভিডিওতে বলছি বলে, সত্যি কথা ঘর মুছবে না আমাদের ঘর তো দেখুন, আর আমার জামাইবাবু ঘর মুছবে একদম পরিষ্কার, মানে যে কোনো কাজ করবে একটা জামা কাপড় রাখলেও পরিষ্কার, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তা ওর এখানে পোষাচ্ছিল না ঠিক, একটা মানুষ সারাদিন পরিশ্রম করেছে নিজের মতো ফ্রিভাবে শুতে পারছিল না, এত গরম ছিল, যার জন্য দিদিকে খুব তাড়াতাড়ি নিয়ে চলে গেছে। এবার আমিও মা বাবার প্রতি ব্যস্ত হয়ে গেছি, আমি দিদির জন্য কিছু করতে পারছি না, আর মেজদি তো কী করে করবে, ও তো নিজের বডি তো মানে এতইটাই অসুস্থ জামাইবাবু যে নিজেদেরই খারাপ লাগছে, তার মধ্যে বাবা মাকে নিয়ে আমি ব্যস্ত, মানে আমার সব দিক দিয়ে আমি মানে বাবা মাকে, আর সবচেয়ে বড় কথা বাবা মাকে এনে আমি রাখতে পারি, আমার কোনো অসুবিধা নেই, আমার দুটো ঘর যাই হোক করে চলে যাবে, কারণ এর আগেবারে বাবা মা একবার 10 দিন ছিল আমাদের কাছে, সেটা না ব্যাপারটা, যেটা সবচেয়ে প্রবলেম হচ্ছে আমাদের হচ্ছে বাড়িতে লোমে লোম ভর্তি থাকে,
আমার ঘরে ধরে যতই আমি পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, লোম তো থাকবে। দেখুন বাচ্চারা থাকলে লোম থাকবে, সেটা বাবা মা নিতে পারবে না। হ্যাঁ, সেটা বাবা মা নিতে পারবে না। আর দ্বিতীয় কথা, এই ভোলা চিংচং, এইটা হচ্ছে সবচেয়ে সমস্যা। কারণ ওদের ঘরে এখন কেউ থাকে না, সবাই ঘরে ধরে থাকে, আবার সবাই বিছানায় শোয়, মা বাবা শুলে বিছানায় শুলে একটা বিচ্ছিরি ব্যাপার না। ওরা ঠাকুর টুকুর মানে, আমি নাই মা মানি, ওরা তো মানে। আমাদের ঘরে যেমন সত্যি কথা, আর ঠাকুর আর কুকুর একই হয়ে গেছে, এটা বলতে আমার কোনো অসুবিধা নেই। আমাদের ঠাকুর ঘরেও আমাদের বাচ্চা গিয়ে শুয়ে থাকে, আর আমাদের ঠাকুরের খাবারও খাচ্ছে, আমাদের ঠাকুরের ফুলও তুলে নিয়ে পালাচ্ছে। এটা আপনারা অনেকবার আমার কাছে শুনেছেন, ভিডিওতে দেখেছেন, কিন্তু সেটা বাবা মা মানতে পারবে না তো না। সেই জন্য আমিও মানসিক দিক দিয়ে একটুখানি সত্যি কথা খারাপ লাগছে যে বাবা মাকে আমি এনে রাখতে পারছি না। তো মাকে বলেছি দুদিন চলো একটু অ্যাডজাস্ট করো, কারণ অভ্যাস না করলে, এদের সঙ্গে অ্যাডজাস্ট করে না থাকতে পারলে তো কোনোদিনই আসতে পারবে না। কারণ আমার বাচ্চাদের সঙ্গে আমি বাচ্চাদের কোথায় সরাবো, সেও একটা সমস্যা না। আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একটা মানে মানসিক একটা আমার চাপ রয়েছে যে মা বাবাকে জন্য কিছু করতে পারছি না, মা বাবাকে এনে একটু রাখতে পারছি না। একটু স্বাভাবিক, সব মানুষের শরীর খারাপ থাকলে একটু চেঞ্জের দরকার লাগে। আর আমার বাবা মা, এটা আমি অন ক্যামেরাও বলতে পারি, আমার বাবা মা আমার কাছে এসে থাকলে না একদম টাইম টু টাইম সব কিছু হয়। বাড়িতে যেমন ওই ঘুমিয়ে পড়ছে, খেলো খেলো, না খেলো না খেলো, কার অত সময় আছে যে তাদের এ করে খাওয়াবে, বকে ঝোঁকে খাওয়াবে, কে করবে বলুন? এগুলো এগুলো তো কারোর উপর বললে তো হয় না। মেয়েরা যতটা করে আমরা বলবো যে হ্যাঁ মুখ করবো, ঝুঁক করবো, হ্যাঁ খাবে না কেন, এই করবো না কেন, সবাই তো সবসময় সময় হয়ে ওঠে না। ওই জন্য দেখা যাক, একবার ট্রাই করবো মাকে আনা, বাবাকে এখন আনবার ইচ্ছা নেই, মাকে একবার আনার ইচ্ছা আছে, মাকে এনে তাকে রাখবো। দুদিন তো অন্তত বলেছি না থাকতে পারলে, এবেলা না থাকতে পারলে ওবেলা, ওবেলা না থাকতে পারলে ওবেলা, দিয়ে তো আসতে পারবো। অ্যাটলিস্ট এসে দেখো কম্প্রোমাইজ করতে পারো কি বাচ্চাদের সঙ্গে, পারবে না, পারবে না। আমাদেরই মাঝে মাঝে এই লোম ফোমে নিয়ে আমাদেরই অসুবিধা হয়ে যায়, পারবে তবে আনবো। তাহলে বেশি কথা বললাম না, ভিডিও লং হয়ে গেল, 4 মিনিট।